এবার থেকে মোবাইলের মাধ্যমে আপনি জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন এর জন্য আপনার মোবাইলের স্টোরে গিয়ে আপনি সার্চ অপশানে উমাংলিখে সার্চ করবেন উমাং লিখে সার্চ করলে এই অ্যাপসটা পেয়ে যাবেন এই অ্যাপসটা আপনার মোবাইলে আপনি ইনস্টল করে ওপেন করবেন অ্যাপসটা ওপেন করলে ঠিক এইভাবে ওপেন হবে ওপেন হওয়ার পর এই অ্যাপসে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানিয়ে লগ করে নেবেন লগ ইন করার পর এখানে আপনি নিচে অল সার্ভিসের একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এই ধরনের একটা লিস্ট দেখতে পাবেন এখানে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর এখানে আপনি সার্চ অপশানে গিয়ে এম জি এনআর ই জি এ এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করলে আপনি এখানে অ্যাপ্লাই ফর জব কার্ডের একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এই ধরনের একটা ফর্ম চলে আসবে এবার এই ফর্মের উপরে আপনি জেনারেল ডিটেলস এবং অ্যাপ্লিকেশান ডিটেলসের দুটো অপশান পাবেন এখানে সর্বপ্রথমে জেনারেল ডিটেলস অপশান সিলেক্ট করলে নিচে যে ডেটে আপনি এই আবেদনটা করছেন সেই ডেটটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে এবং তার নিচে আপনার রেশন কার্ডের নাম্বারটা দেবেন এবং নিচে সোশ্যাল ক্যাটাগরি অপশানে ক্লিক করে আপনার কাজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন কাজটা সিলেক্ট করার পর নিচে আপনি আপনার পরিবারের যে প্রধান তার নামটা দেবেন এবং তার নিচে যে আবেদন করছে তার বাবার নাম কিংবা মহিলার ক্ষেত্রে তার স্বামীর নাম দেবেন এবং তার নিচে অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে দেওয়ার পর তার নিচে স্টেটের একটা অপশান পাবেন এখান থেকে আবেদনকারী ব্যক্তির রাজ্যের নাম সিলেক্ট করবেন এবং তারপরে জেলার নাম এবং তারপর ব্লক এবং তারপর পঞ্চায়েতের নাম সিলেক্ট করার পর সবার শেষে গ্রামের নাম সিলেক্ট করবেন এগুলো সিলেক্ট করার পর নেক্সটের অপশানে ক্লিক করবেন নেক্সট অপশান ক্লিক করলে আপনি এই ধরনের একটা ফর্ম দেখতে পাবেন এই ফর্মে সবার উপরে যে আবেদন করছে তার নামটা দেবেন এবং তার নিচে তার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন জেন্ডারটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে আবেদনকারী ব্যক্তির বয়সটা কত সেটা এখানে দেবেন এবং তার নিচে আবেদনকারী ব্যক্তি যদি কোনো ডিসিপি থাকে তাহলে এখান থেকে ইয়েস অপশানটা সিলেক্ট করবেন আর যদি কোনো ডিসিলেবটি না থাকে তাহলে এখানে নো অপশান সিলেক্ট করবেন এগুলো সিলেট করা হয়ে গেলে নিচে মোবাইল নাম্বারের অপশানে গিয়ে একটা মোবাইল নাম্বার দেওয়ার পর সবার নিচে আধার কার্ড নাম্বারে একটা অপশান পাবেন এখানে যে আবেদন করছে তার আধার কার্ডের নাম্বারটা দেবেন এবং সবার শেষে যে আবেদন করছে তার সঙ্গে এই পরিবারের যে প্রধান তার সঙ্গে এই ব্যক্তির সম্পর্কটা কী সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর নিচে যে আবেদন করছে তার একটা ফটো এখানে আপলোড করতে হবে তার জন্য এখানে আপলোডের অপশান ক্লিক করে ফটোটা আপনি আপলোড করবেন এবং সেই ফটোটা যেন পঞ্চান্ন কেবির মধ্যে থাকে এবং জেপিজি পেজই হয় এরপর আপনি সবার নিচে অ্যাপ্লাই ফর জব কার্ডের যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করলে আপনার এই ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি একটা রেফারেন্স আইডি নাম্বার পাবেন যে নাম্বারের মাধ্যমে আপনি কিন্তু ওই অ্যাপ্লিকেশনটিটা চেক করতে পারবেন অ্যাপ্লিকেশনটিটা চেক করার জন্য আপনি আগের পেজে এলে এখানে আপনি ট্র্যাক জব কার্ড স্ট্যাটাসে একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি ঠিক এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে আপনার রেফারেন্স নাম্বার দিয়ে ট্র্যাক অপশানে ক্লিক করলে আপনার আবেদনের স্ট্যাটাসটা এখান থেকে দেখে নিতে পারবেন ফ্রেন্ড ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাথর বুকটা প্রেস করে দেবেন